সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র আইনের মামলায় 49 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সকালে সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিল দণ্ডবিধির ধারায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা 40 আসামি। এর আগে সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ জানিয়েছেন, আজ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ উপলক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে দুজন সাক্ষী হাজির করা হয়। তবে একই ঘটনায় দুটি মামলা হওয়ায় আদালত একটির অভিযোগ গঠন করে দুটি মামলার একত্রে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আগামী 29 জুন। 2002 সালের 30 আগস্ট কলারোয়ায় বিএনপি কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালানো হয়।